পূর্ব বর্ধমান জেলা কাটোয়া 2 নম্বর ব্লকের শিবাটি গ্রাম পঞ্চায়েতের নন্দীগ্রামে পূর্বপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী প্রায় দিন দেরিতে আসার অভিযোগ উঠল। ওই কর্মী মহুয়া সামন্তের বিরুদ্ধে গ্রামবাসীরা এই অভিযোগ করেন। সোমবার সকালে মহুয়া সামন্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উপস্থিত হলে গ্রামবাসীরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। অবিলম্বে স্কুল শিক্ষা কেন্দ্র অবিলম্বে 7টার মধ্যে খুলতে হবে, খুলতে হবে, 7টার জায়গায় 8টা স্কুল খোলা হচ্ছে কেন দিদি, মনের জবাব দাও, জবাব দাও, জবাব দাও। পূর্বপাড়া অঙ্গনওয়াড়ি স্কুল প্রতিদিন 7টার জায়গায় 8টায় খোলা হচ্ছে কেন দিদি, মনের জবাব দাও, চাই জবাব দাও। নন্দীগ্রাম পূর্বপাড়া অঙ্গনওয়াড়ি স্কুল 7টার জায়গায় 8টায় খোলা হচ্ছে না হচ্ছে কেন দিদি, মনের জবাব দাও, চাই জবাব দাও। মনি প্রতিদিন 7টার জায়গায় 8টায় এসে স্কুল খোলে, আবার 10:30টায় বাড়ি চলে যায়, এর জন্য আন্দোলন প্রতিদিন প্রায় সময় প্রতিদিন 10:30টায় বাড়ি যায়। আজকে 7টা থেকে এসে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের কাছে প্রমাণ আছে, উনি 7:50 এখানে এসে ঢুকলে কি চাইছেন? আমরা এখন আমরা চাইছি ওনার ট্রান্সফার হোক। পূর্বপাড়া নন্দীগ্রাম স্কুল পূর্বপাড়া অঙ্গনওয়াড়ি স্কুলে আজ দিদিমণি 8টায় এসে, এটা জোরে বলুন, রোজই আসে 8টায়। কোথায় এটা স্কুলটা? কোথায়? পূর্বপাড়া। গ্রামবাসীদের অভিযোগ, মহুয়া সামন্ত প্রতিদিন দেরি করে আসেন। সোমবার সকালে শিশুরা উপস্থিত হয়ে দেখেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গেটে তালা ঝুলছে। আমাকে তো ডিমের ব্যবস্থা, হুটে জ্বালানি ব্যবস্থা তো আমাকে করতেই হয়, আমাকে তো 10-15-20 মিনিট আমার তো লেট তো হতেই পারে। এক আমি এমনকি নন্দীগ্রামে কোথাও যদি ঘুটে না পাই আমাকে মেঝে থেকে কাঠের ব্যবস্থা করে আনতে হয়, একজন একটা ডিম নিই সেখানে 5 মিনিট দাঁড়াতে হয়, তাহলে 7টা জায়গায় 7:30 তো হতেই পারে এক একদিন, সেটা তো মানতেই হবে ওনাদেরকে। আমার এলাকার লোক, আমার মায়েরা, এলাকার মায়েরা আমার কিছু বলছে না। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত, শিবাটি গ্রাম পঞ্চায়েতের সদস্য রেখা বাগ। কাটোয়াতে নন্দীগ্রাম পূর্বপাড়া যে অঙ্গনওয়াড়ি সেন্টার আছে, ওখানে দীর্ঘদিনে গ্রামবাসী অভিযোগ করে আসছে যে স্কুলের দিদিমণি 8টায় আসে, 10:30-10:30 চলে যায়। তো অভিযোগের ভিত্তিতে খোঁজ খবর নিয়ে দেখলাম বাস্তব আজকে আমি নিজে থেকে, যা উনি 7:50 আজকে আসলেন এবং এটাও দেখা যায় যে প্রায় উনি 10:30-10:30 মধ্যে চলে যায়। গ্রামবাসীরা অভিযোগ করেছে, তার অভিযোগের ভিত্তিতে আমি আজকে নিজে বিষয়টা দেখলাম। গ্রামবাসীরা বারবার বলে আসছে যে দিদিমণি এখানে থাকা যাবে না, এখানে ট্রান্সফার করতে হবে, আমি উদ্যোতন কর্তৃপক্ষকে জানাবো। শিবাটি 2 নম্বর পঞ্চায়েতের সভানেত্রী নিশা সামন্ত জানান গ্রামবাসীরা অভিযোগ করেছেন, তিনি বিষয়টি খতিয়ে দেখছেন। অভিযোগ পেয়েছি, এটা আমাদের নন্দীগ্রামের পূর্বপাড়ায় যে সেন্টারটি আছে ওইখানকার দিদিমণি আজকে অনেকটাই দেরিতে এসেছেন, উনি প্রায়ই দেরিতে আসেন এবং অভিযোগ পাই যে উনি অনেকটা দেরিতে আসেন, বা মানুষের সঙ্গে ঠিক মতন ব্যবহার নাকি বলেন, যে কথা বললে ঠিক মতন কথা বলেন না, এরকম অভিযোগ মাঝে মাঝে আসে। তো দেখি আজকে ব্যাপারটা আমি সিডিপিও ম্যাডাম বা বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করে দেখি কী করা যায়। ওনাকে যাচ্ছে এখানকার স্কুলে রাখতে চাইছে না, বল দিয়ে খোঁজতে পারে, এই ব্যাপারটা কী ভাবছেন, এই ব্যাপারটা নিয়ে বলুন। সেটা তো আলোচনা সাপেক্ষ, সেটা আলোচনা না করলে বলা যাবে না, সিডিও ম্যাডামের সঙ্গে আলোচনা করি। অভিযোগ পেয়েছি মাঝে মধ্যে ওনার বিরুদ্ধে অভিযোগ পাইও, দেরিতে আসার অভিযোগ বা ঠিক মতন ব্যবহার ঠিক করেন না সেরকম অভিযোগও পাই। হ্যাঁ, এবার প্রতিনিয়ত প্রতিদিন চলার ক্ষেত্রে সবসময় তো সব কিছু ইয়ে করা হয় না, কিন্তু আজকের ব্যাপারটা আমি দেখছি, আমি আলোচনা করি, করে তারপরে। কাটোয়া থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।